এই পাশাপাশি এই সমস্যার পাশাপাশি আমি বলবো যে বিশ্বে যুদ্ধ করতে বলতে বেশি কিছু লাগে না, কোনো কিছু দখল করতে বেশি কিছু লাগে না। আমাদের চট্টগ্রামটা নিয়ে এক সময় থেকে অনেকদিন আগে থেকে শান্তিরক্ষী বাহিনীরা, শান্তি বাহিনী নামে যে অবস্থাটা, শান্তিরক্ষী না শান্তি বাহিনী, তারা যে অত্যাচার যেটা করছিল, তারা যে দখলদারিত্বের প্রশ্ন আসছিল, আমরা কিন্তু এটাকে ছোট ভাবে দেখতে পারি না এখন। কারণ এই পুশব্যাক তাদেরকে সসম্মানে কিভাবে আমরা ফেরত পাঠাবো, যেখানে বিশ্বের পরাশক্তি দুটো বড় বড় দেশ এবং সাথে ইন্ডিয়া, যেখানে তারা সেই মুসলমানদের বিপক্ষে, মায়ানমারের পক্ষে, সুচির পক্ষে তারা অবস্থান নিয়েছে সেখানে, এবং তারা আমাদের প্রতিবেশী রাষ্ট্র। আমার এখানে দুটো কথা আপনার সময় বলবেন তো, সেইখানে সেইখানে আমার প্রশ্ন হচ্ছে যে এটা যদি আরো অনেক বড় ষড়যন্ত্রের হয়, বাংলাদেশ কি করবে আমি জানি না। শুধুমাত্র চেয়ারের জন্য, শুধুমাত্র নাম কেনার জন্য, শুধুমাত্র নোবেল পুরস্কার পাওয়ার জন্য যদি আমার এই অবস্থা হয়ে থাকে, মানবতা এত সহজ না, বিশ্ব অনেক দেশে লক্ষ লক্ষ এরকম রোহিঙ্গাদের চেয়ে আরো বেশি আছে, কিন্তু যদি ওই হিসেবে যদি অ্যাওয়ার্ড দিত তাহলে কিন্তু তারাই সব অ্যাওয়ার্ডটা পেয়ে যেত। আমার কথা হলো যে যে অবস্থাগুলো তারা ঢুকে যাচ্ছে এটা কিন্তু একটা চিন্তার ব্যাপার। এখন কিন্তু এই এক মাসের একটা সময় আমাদের আর আবেগ কাজ করবে না যখন আমরা নিজেরাই ওই অবস্থার মধ্যে পতিত হব। আগামীকাল, আগামী পরশু যদি আমরা সেই অবস্থার মধ্যে পতিত হই, আমাদেরকে কে দেখবে? কারণ আমরা কিন্তু যে কোনো দল হিসেবে, আমি বলছি সরকারি দল, বিরোধী দল, রাজপথের, আমাদের আমরা কিন্তু বন্ধুহীন রাষ্ট্র এই মুহূর্তে। আমি এই জায়গায় শেখ মুজিবকে একখানে স্যালুট করতে চাই যে উনি যখন ছাড়া পেয়েছিলেন পাকিস্তান থেকে, উনি কিন্তু এসে বলেছিলেন হিথ্রু বিমানবন্দরে থেকে নেমেই উনি বলেছিলেন যে আপনার সৈন্য আপনি কবে নিবেন। উনি কিন্তু ইন্দিরা গান্ধীকে এই প্রশ্নটা করেছিলেন। ঠিক একই জায়গায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি কিন্তু বলেছিলেন যে বিদেশে আমার বন্ধু আছে, প্রভু নাই। কিন্তু আমরা এরপরে থেকে আমরা কিন্তু প্রভুর বন্দনা করতে অভ্যস্ত হয়ে পড়েছি। এই প্রভুর বন্দনা করতে করতে আমরা কিন্তু বন্ধুবিহীন হয়ে গিয়েছি। সেই বন্ধুবিহীন থেকে আমরা কিভাবে উতরাতে পারি এবং আগামী দিনে আমাদের কি স্ট্র্যাটেজি হবে, সেটা আমাদের এখন এই মুহূর্তে।